রে, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ও এখন বেগো বেগো জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নগাঁও তো আমি জিকি আছো, জুড়াটা তো আমি যাওয়া নাই, জুড়াটা তো আমি যাওয়া নাই, জুড়াটা তো দেখা যাব কি হয়। কত আপনার লগত মত সাপোর্ট আছে, আপনি আপনার উপরত মত সাপোর্ট আছে। আপনি ভাষণত কইছিলে যে টুপিওয়ালা বহু আহিছে, কিন্তু আপনি ইনবর্ন, আপনি জন্মৰ পৰা টুপি, কি মা পেটৰ পৰা জন্ম লৈছো আমি টুপি পিন্ধি, আজি আমি নহলে জন্মৰ পৰা লৈছে। ই অকলে দহ পাঁচ বৰষৰ ভিতৰত অহা নাই, পাঁচ বৰষে দহটা ঈদ হৈছে, কোনোদিন অহা নাই। এবাৰ ইলেকশ্যনৰ টাইমত ঈদ হৈছে, সেইকাৰণে টুপি পিন্ধি পিন্ধি মুসলমানসকলক বুৰ্বক বনাই আছে আৰু বুজাই আছে আমি কলম পঢ়ি আছো। আহক খোলা খুলি ষ্টেজে কলম পঢ়ো না, ভাল কথা, আমি ভালেই পাওঁ। আজি ভূপেন বৰাই আৰু ৰকিবুল হুছেইনে আপোনাৰ সমষ্টি ধুবুৰীত প্ৰচাৰ চলাইছে আৰু কৈছে যে আপোনাক ধুবুৰীৰ পৰা বিদায় দিব, কি ক'ব আপুনি? আমি যেতিয়া যাম, জমা হৈ আছে মাল, ইমান মিছা ইমান মিছা ইমান মিছা, এই ৰকিবুল হুছেইন চাহাব ইমান মিছলীয়া মানুহ আমি আগে জানা নাই। আমার এটা একটা রেকর্ড আমি বানাই আছো, মই যেতিয়া ময়দানত যাম এটা এটা করে জবাব দিম। আমার তিনজন 100% জিতিব ইনশাআল্লাহ, দোয়া করি। বাকি আমি না জানো, আল্লাহ জানে। যিসকলে মেহনত করিব শিকিব। হ্যাঁ, এটাই তো মানে কইছো, এই কারণে মানে কইছো গৌরব গগৈ হাগে যাব লাগে, হাগে যাব করার কারণে আমার বহুত মানুষ মোর উপর নারাজ। গৌরব গগৈ কি হয়েছে, রকিবলে কি কইছে, এইটো আমার মানুষবিলাক শুনা নাই। আমার কিছু মুসলমান কংগ্রেসের হাতত বিক্রি হওয়া গোলাম, এগুলো কোনো না কোনো একটা মাত মাতিবই লাগে, মাতি আছে। কুস্তো লোক কেহেঙ্গে লোককে কাম হেঁকে। আজি আমার দ্বিতীয় দিনের যে হেলিকপ্টার প্রোগ্রাম এই সম্পূর্ণ হয়েছে, কালিও কালি আমার চারিটা প্রোগ্রামই হয়েছিল আমার মাননীয় সভাপতি মহোদয়, আর আজি তিনটা প্রোগ্রাম আমি করলো, আর যেটু সঁহারি পাই আছো কালিতক আজি আর বেশি ভাল হয়ে আছে, মানে লাহে লাহে মানুষের উৎসাহ উদ্দীপনাটা বাড়ি আছে। আর আমি সম্পূর্ণ আশাবাদী এবার এবার কমেও 7-8 লাখ ভোট আমি ইয়াত ইনশাল্লাহ পাম, আর কমেও 3-3.5 লাখ ভোটের ব্যবধানত আমি বিজেপিক পরাস্ত করিম। বিজেপির হব, কারণ কংগ্রেসের তো নাই, কংগ্রেসের আধাতকেই বেশি, কংগ্রেসের কর্মী যেবিলাক মন্ডল কংগ্রেস সব লই গেল বিজেপিয়ে। কংগ্রেস এটা তো ফিল্ডত কেটামান ভোটার আছিল, তেওঁলোক আমার ফালে আই আছে, কিন্তু আমার মন্ডল কংগ্রেস ব্লক কংগ্রেস আমার নেতাবিলাক সব গুছি গেল বিজেপিত, ভোটারবিলাক আমার ফালে আছে, কংগ্রেসের অস্তিত্বই নাই।